সৃজিত মুখোপাধ্যায়ের শাবাস মিতুকে এবার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মুমতাজ সরকারকে। তার মিতালী রাজের বায়োপিক পরিচালনার দায়িত্ব পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এই হিন্দি ছবিতে মিতালী চরিত্রে দেখা যাবে তাপসী পান্নকে। তা আগেই ঘোষণা হয়ে গিয়েছে, মেয়ে এসেছে তাপসীর লোক। কিন্তু মিতালী যে ক্রিকেট দলের অধিনায়ক, সেখানে চাকদয়ের মেয়ে ঝুলন গোস্বামীর চরিত্রে থাকছেন অভিনেত্রী মুমতাজ সরকার। এই ছবিতে কাজ করার জন্য তিনি নিয়মিত ক্রিকেট খেলার মধ্যেই রয়েছে। এই মুহূর্তে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মুম্বাই শহরে থাকলেও কিছুদিন আগে তিনি ছিলেন কলকাতা শহরে। সেই সময় মুমতাজের ক্রিকেট প্র্যাকটিস সেশনে বিবেকানন্দ পার্কে দেখা গিয়েছিল পরিচালককে। প্রসঙ্গত, বড় পর্দায় ঝুলন গোস্বামীর জার্নি দেখার জন্য বাংলার দর্শকের আগ্রহ রয়েছে। 2017 সালে ঘোষণা করা হয়েছিল চাকদহ এক্সপ্রেস নামে একটি ছবি তৈরি করা হবে, যা ঝুলন গোস্বামীর বায়োপিক। সুশান্ত দাসের তত্ত্বাবধানে তৈরি হওয়ার কথা ছিল এটি, পরে কিছু কারণে সত্যের হাত বদল হয়। 2020 গোড়ায় অনুষ্কা শর্মাকে ঝুলন গোস্বামী লুকে দেখা যায় ইডেন গার্ডেন্সে। কন্টেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন প্রসিত রায়। তারপর দেশ জুড়ে করোনার চোটে সব শুটিং পিছিয়ে যায়। তবে একথা ঠিক, 4 বছর কেটে গেলেও ঝুলনের গল্প কবে দর্শকের সামনে আসবে তার কোনো আন্দাজ এখনও পর্যন্ত নেই। তাহলে শাবাস মিতুর মাধ্যমে কি ঝুলনের জীবন প্রথমবার আসবে বড় পর্দায়? সময় বলবে।